বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোদা এলাকায় স্বাস্থ্যনগরী পরিদর্শন করলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা ভাইস চেয়ারম্যান আইনুল হক সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এদিন কাকুলি গুপ্ত তা জানান এই স্বাস্থ্যনগরীকে কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি এই স্থানে একটি বেসরকারি হাসপাতালের সাথে তাদের কথাও হয়েছে। তিনি আরও জানান এই স্বাস্থ্যনগরীতে সমস্ত কাজ সম্পন্ন হলে আমরা আজকে আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল হেলথ সিটি নিয়ে, সেই হেলথ সিটির যে সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, এখানে যে বেঙ্গলপেদ হসপিটাল রয়েছে সেখানে আমরা এসেছিলাম এবং আরও যে সমস্ত কাজ আছে সেগুলো বন্ধ থাকার জন্য কোনো কিছুই স্বপ্নটা পূরণ হয়নি, যে স্বপ্ন নিয়ে এই জায়গাটা তৈরি সেই স্বপ্ন পূরণ হয়নি এবং সেগুলো বন্ধ থাকার ফলে দীর্ঘদিন কাজটা এগোতে পারেনি। সেই জন্য আমরা যাতে কাজটা আরও বেশি অগ্রগতি সাথে আমরা যাতে এটাকে সম্পন্ন করতে পারি বা আগামী দিনে আমরা আরও কিছু ইউনিট খুলতে পারি যেগুলো আমাদের প্ল্যানিংয়ে রয়েছে সেগুলো যাতে আমরা সুন্দরভাবে করতে পারি তার একটা পরিকল্পনা নেওয়ার জন্য আমরা এখানে আজকে পরিদর্শনে এসেছি। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন, এসআরও রয়েছেন, সবাই সঙ্গে রয়েছেন, আমাদের ম্যাডামরাও রয়েছেন, এখানকার হসপিটাল কর্তৃপক্ষ রয়েছে, সবার সাথে আলোচনার মাধ্যমে আমরা আগামী দিনে আরও জিনিসগুলোকে সমৃদ্ধি অর্থাৎ আমরা জিনিসটাকে বাড়াতে চাই, যে প্ল্যানটা ছিল সেই স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা পূরণ করতে চাই। দেখা যায় বর্তমান শহরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ কিন্তু বাইরে চিকিৎসার জন্য যেতে হবে, আগামী দিনে সেই চিকিৎসার জন্য বাইরে যেতে হবে? অবশ্যই, আজকে সেই প্ল্যানটা সেইভাবেই করা ছিল, সেটা যাতে আগামী দিনে পূরণ আমরা করতে পারি, সবাই আমরা একসাথে মিলে যৌথভাবে এটাকে শেষ করতে পারি কাজটা, যাতে আমাদের কোনো পেশেন্টকে আমাদের বাইরে যেতে না হয়। বিশেষ করে কলকাতা যেতে গিয়েও তারা অনেক জায়গায় ঘোরে সিট পায় না, ফিরে আসে, সেরকম অভিজ্ঞতা আমাদের রয়েছে, কাজে সেগুলো যাতে আমাদের এখানকার মধ্যেই পূরণ হয় এবং ভেলোর বা ব্যাঙ্গালোর বা বোম্বে যেতে না হয় সেই পরিকল্পনা আমরা আগামী দিনে করব। মানুষকে আর বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না। এই কলকাতা যাওয়ার যে প্রশ্নটা আসছে, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে কলকাতা যেতে হবে না, সেই ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের এখন যে পরিকাঠামো তৈরি হয়েছে এখানে সেই সেই পরিকাঠামোটা পাওয়া যাবে। এছাড়া হচ্ছে তার পরবর্তীকালে দুটো বিষয় একটা আছে, একটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, আমরা সেই জায়গাটা আজকে আমরা দেখতে এসেছি। পরবর্তীকালে আমরা ইতিমধ্যে চেয়ারপার্সনের নেতৃত্বে আমরা একটা মিটিংও করেছি, দুটো মিটিং ইতিমধ্যে হয়েছে, 15 দিনের মধ্যে আমাদের একটা মিটিং হবে, সেখানে ফেজ ওয়াইজ যে কাজগুলো করার কথা সেই কাজগুলো যাতে দ্রুত হয় সেই ব্যাপারটা হচ্ছে আমাদের। বর্ধমান থেকে পল্লব দাস, আনন্দ বার্তা।